বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। সংলাপে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না ভোট চালু করা, ইভিএম এ ভোট না দেওয়া, অপরাধী ও ঋণ খেলাপিদের প্রার্থিতা বাতিল, সংসদের সংরক্ষিত মহিলা আসন বাতিল, রাজনৈতিক দলে 33% নারী সদস্য বিলুপ্তির দাবি জানায়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সব রাজনৈতিক দলগুলো পরামর্শ নিয়ে পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করবে কমিশন। বেলা 12টায় জাসদ এবং বিকেল 4টায় ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে সিসি কি বলছেন? খেলাফত আন্দোলন বাংলাদেশের সঙ্গে যখন সংলাপ হয়েছে বেলা 10:30 থেকে 11:30, তখন খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে। তারা ইভিএম এর বিপক্ষে মত দিয়েছেন এবং তারা বলেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে এবং সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন অনেক কঠোর হতে হবে এবং রাজনৈতিক দলগুলোতে যে 33% নারী সদস্য রাখার বিধান রাখা হয়েছে সেটি বিলুপ্ত করতে হবে এবং সংরক্ষিত নারী আসনের বিপক্ষেও তারা আসলে মত দিয়েছেন। এবং এই সময় সিইসি বলেছেন যে নির্বাচন কমিশনের যেই আমাদের সাংবিধানিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আমরা পালন করব এবং নির্বাচন কমিশন এই যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে মতামতগুলো পাওয়া গিয়েছে সেগুলোকে এক জায়গায় করে সমাধানের চেষ্টা করবে। আপনাকে বলে রাখি যে আসলে বেলা 12টায় এখন জাসদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে আর 2-1 মিনিটের মধ্যে শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল এখন নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে উপস্থিত হয়েছেন এবং তার নেতৃত্বে জাসদ আজকে সংলাপে আলোচনা করবে নির্বাচন কমিশনের সঙ্গে। এবং ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে 4 জন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব সহ নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আসলে পরিচিতি চলছে এবং এরপরে আসলে আমরা গণমাধ্যম কর্মীরা সম্মেলন কক্ষ ত্যাগ করব এবং তখন জাসদের পক্ষ থেকে যে সুপারিশমালাগুলো রয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেই দাবিগুলো জাসদের পক্ষ থেকে তুলে ধরা হবে তারা সেই দাবিগুলো পেশ করবে এবং তাদের বক্তব্যের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তাদেরকে কি ধরনের আশ্বাস দেন সেটা আমরা পরবর্তীতে জানতে পারব। এবং আমরা সংলাপের আগেই হাসানুল হক ইনু তার কাছে যেটা জানতে চেয়েছিলাম তিনি তখন জানিয়েছিলেন যে আসলে তারা চায় যে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হোক কিন্তু নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যাতে নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে থাকে তারা যাতে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে এই বিষয়ে কিছু সুপারিশ এবং আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে তারা কিছু সুপারিশ তুলে ধরবেন। এবং এই যে জাসদের সঙ্গে সংলাপের পরে কিন্তু বেলা 2টায় সংলাপ হওয়ার কথা ছিল আব্দুর রবের নেতৃত্বে জেএসডি তারা সংলাপে অংশ নেবে না বলে আমাদেরকে জানিয়েছেন এবং নির্বাচন কমিশনকেও জানিয়েছেন। এরপরে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন থেকে সংলাপের সম্মেলন কক্ষ থেকে এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন আতিকা রহমান।